السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে পাঁচ ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত দোয়া দুরুদ আমরা পড়ে থাকি সেগুলো নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আমরা যখন নামাজের মধ্যে দোয়া দুরুদগুলো পড়ি তখন কিন্তু আমরা অধিকাংশ মানুষই এর অর্থ তালাশ করি না বা এর অর্থ বোঝারও চেষ্টা করি না, অর্থ বুঝিও না। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চান যে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগি করি, যে সমস্ত দোয়া দুরুদগুলো পড়ি সেগুলো যেন অর্থ বুঝে তারপরে পড়ি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছেন আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন পবিত্র কোরআনুল করিমের প্রত্যেকটা আয়াত আমরা বুঝে বুঝে তারপরে তেলাওয়াত করব। কিন্তু বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ এটি একটি ভালো কাজ, কিন্তু এই পবিত্র কোরআনুল করিমের একখানা আয়াতের অর্থ তর্জমা আমরা কিন্তু অধিকাংশ মানুষ জানি না। তদ্রূপ নামাজ আমরা পাঁচ ওয়াক্ত পড়ি, কিন্তু নামাজের মধ্যে যে সমস্ত দোয়া দরুদগুলো আমরা পড়ি, যে সমস্ত প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, আমরা কিন্তু তার অর্থ জানি না। তো বন্ধুরা আমার, সেজন্য আমি উদ্যোগ নিয়েছি এই চ্যানেলে আমি পবিত্র কোরআনুল করিমের সুরাগুলো অর্থসহ তেলাওয়াত করব, এবং আজ আমি আপনাদের সামনে পাঁচ ওয়াক্ত নামাজের দোয়া দরুদগুলো অর্থসহ আপনাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমার, আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ ইসলামী কৃষ্টি কালচার আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পন্থা অনুযায়ী আমি এখানে প্রচার করার চেষ্টা করব। তো বন্ধুরা আমার, আমরা আজকে এখনই শুরু করতে যাচ্ছি। বন্ধুরা আমার, আমরা পবিত্র নামাজে যখন দাঁড়াই প্রথমত আমরা জায়নামাজের দোয়া পড়ি। মূলত কিতাবের মধ্যে জায়নামাজের দোয়া নামে আলাদা কোনো দোয়া নেই। পবিত্র কোরআনুল করিমের একখানা আয়াতকে আমরা জায়নামাজের দোয়া বলে উল্লেখ করে থাকি। আয়াতখানা হচ্ছে এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। বন্ধুরা আমার, এই আয়াত জায়নামাজে দাঁড়িয়ে পড়া মুস্তাহাব। তো বন্ধুরা আমার, আমরা এই আয়াতের অর্থ জেনে নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমি অন্যান্য সমস্ত দিক হইতে মন ও মুখ ফিরাইয়া কেবল সেই মহান আল্লাহ তাআলার দিকে অভিনিবেশ হইলাম, যিনি আকাশসমূহ ও পৃথিবী পয়দা করিয়াছেন, আর আমি মুশরিকদিগের অন্তর্ভুক্ত নহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমরা যখন জায়নামাজের দোয়াটি পাঠ করব সাথে সাথে এর অর্থটি আমরা আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেব, যাতে করে আমরা এই আয়াতের দ্বারা উপকৃত হতে পারি। তো বন্ধুরা আমার, এই আয়াতের পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করি সেটি হচ্ছে নামাজের নিয়ত করে থাকি। বন্ধুরা আমার, আমরা অনেকের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে যে নামাজের নিয়ত আরবিতে অবশ্যই করতে হবে, নিয়তে ভুল হলে নামাজ হবে না। আসলে বিষয়টি সেরকম না। পবিত্র নামাজের যে কোনো নামাজ আপনি যখন পড়বেন সেই নামাজের অন্তরে অন্তরে নিয়ত করে নেওয়াটাই হচ্ছে যথেষ্ট। তারপরে যদি আপনি আরবি পারেন আলহামদুলিল্লাহ, যদি আরবি না পারেন তো ভুল ভাল আরবিতে নিয়ত করে কোনো লাভ নাই। এর থেকে সবথেকে সহজ হচ্ছে আপনি যে নামাজটুকু পড়বেন সেই নামাজটুকু আপনি অন্তরে অন্তরে নিয়ত করে নেবেন, আর মুখে যদি বলতেই চান বাংলাতে শুধু এতটুকু বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টি জন্য আমি জোহরের চার রাকাত নামাজ পড়তেছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি আসরের চার রাকাত ফরজ পড়তেছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি মাগরিবের তিন রাকাত ফরজ পড়তেছি, এতটুকু মুখে বলাই যথেষ্ট। তো বন্ধুরা আমার, এই নিয়তের পরে যখন আমরা নামাজ শুরু করি তখন আমরা সর্বপ্রথম এভাবে আল্লাহু আকবার বলে এভাবে হাত বাঁধি। এই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম এটাকে বলে তাকবীরে তাহরিমা। এই যে আল্লাহু আকবার আমরা বলি, কিন্তু অনেকেই আমরা এই আল্লাহু আকবার শব্দটিরও অর্থ জানি না। তো বন্ধুরা আমার, আমরা শুরুতেই আল্লাহু আকবার এর অর্থ কি সেটি জানবো। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সুমহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বেশি ক্ষমতাবান। আল্লাহু আকবার, আল্লাহ সুউচ্চ, সুমাকাম, যার যিনি সবচেয়ে বড় তিনি হচ্ছেন আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, আমরা আল্লাহু আকবারের অর্থ জেনে নিলাম, আল্লাহ সব থেকে বড়। তো বন্ধুরা আমার, এই আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে নামাজে দাঁড়ানো এটি হচ্ছে ফরজ। আপনি যদি মুখে আল্লাহু আকবার না বলে আপনি নামাজে দাঁড়িয়ে যান আপনার নামাজ হবে না। তো বন্ধুরা আমার, এরপরে আমরা যে দোয়াটি পাঠ করি সেটি হচ্ছে সানা। সানা হচ্ছে এই, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। আবারও আমার সাথে তেলাওয়াত করুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুক। বন্ধুরা, আমার আমরা এখন সানার অর্থ জেনে নেব। অর্থ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করিতেছি। আপনার নাম অতি বরকতময়, আপনার সম্মান ও গৌরব অতি উচ্চ, এবং আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এরপরে আমরা সূরাতুল ফাতিহা আমরা পাঠ করি, এবং শুরুতে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা, এটি হচ্ছে সুন্নাত, আর সূরাতুল ফাতিহা পুরো পড়া হচ্ছে ওয়াজিব। তো বন্ধুরা, আমরা আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ জেনে নেব। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, অর্থ, আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ, আমি পরম করুণাময় ও দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এরপরে আমরা সূরাতুল ফাতিহা পুরো পড়ে নেব। এই সূরাতুল ফাতিহা অর্থ সহ এই চ্যানেলের মধ্যে মস্ক সহ দেয়া আছে, আপনারা সেখান থেকে এর অর্থ জেনে নেবেন, এবং যারা জানেন না তারা মস্কের সাথে সূরাটি শিখে নেবেন। তো বন্ধুরা, আমার সূরাতুল ফাতিহা পড়ার পরে আমরা একটি সূরা মিলাই, এই সূরা মিলানোটাও হচ্ছে ওয়াজিব। তো বন্ধুরা, আমার এই সূরা মিলানোর পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই। রুকুতে গিয়ে আমরা তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানে একটি মাসলা জেনে নেওয়া দরকার, তা হচ্ছে রুকুর মধ্যে আপনি তিনবার, পাঁচবার, সাতবার যাই পড়েন না কেন, রুকুর মধ্যে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দেরি করা হচ্ছে ওয়াজিব। আপনি রুকুর মধ্যে তিনবার যদি সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, এটি আপনার সুন্নাত আদায় হবে। যদি পাঁচবার সাতবার পড়েন, এটিতে আপনার মোস্তাহাব আদায় হবে। কিন্তু আপনি যদি কিছুই না পড়েন তারপরে নামাজ হবে, তবে রুকুতে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ আপনাকে দেরি করতেই হবে, এটি হচ্ছে ওয়াজিব। তো বন্ধুরা, আমার সুবহান রাব্বিয়াল আযীম এর অর্থ হচ্ছে আমি আমার মহা প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা, আমার এরপরে আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাই। সামি আল্লাহু লিমান হামিদাহ, আমার সাথে মুখস্থ করে নেন, সামি আল্লাহ না, সামি আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলা তাহা শ্রবণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামি আল্লাহু লিমান হামিদাহ, যে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলা তা শ্রবণ করেন। তো বন্ধুরা, আমার এরপরে আমরা যে বাক্যটি বলি তা হচ্ছে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এর অর্থ হচ্ছে হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনারই জন্যে, হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনারই জন্য। তো বন্ধুরা, আমার এরপরে আমরা আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাই। সিজদায় গিয়ে আমরা পাঠ করি সুবহানা রব্বিয়াল আলা। বন্ধুরা, আমার এখানেও একটি মাসলা আমাদের স্মরণ রাখতে হবে, তা হচ্ছে সিজদায় তিনবার সুবহানা রব্বিয়াল আলা এই বাক্যটি পাঠ করা হচ্ছে সুন্নাত, পাঁচবার সাতবার পড়া হচ্ছে মুস্তাহাব। কিন্তু সিজদাতে আপনি কিছুই যদি না পড়েন তারপরও আপনার নামাজ হয়ে যাবে, তবে সিজদাতে কমপক্ষে একবার তাসবিহ পড়তে যে সময়টুকু খরচ হয় সেই তাসবিহ পরিমাণ সময় সিজদাতে অপেক্ষা করা হচ্ছে ওয়াজিব। যদি আপনি এতটুকু সময় সিজদাতে অপেক্ষা না করেন তাহলে আপনার নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে, ওয়াজিব তরক হয়ে যাবে। তো সুবহানা রাব্বিয়াল আলা এর অর্থ হচ্ছে আমার সর্বোচ্চ মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানা রাব্বিয়াল আলা, আমার সর্বোচ্চ মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, আমার এরপরে আমরা একটি কাজ করি, যেটি নামাজের দ্বিতীয় রাকাতের শেষ বৈঠকে, এমনকি চার রাকাত নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পাঠ করি বা আত্তাহিয়াতু পাঠ করি। আসুন আমরা আত্তাহিয়াতু প্রথমত পাঠ করে নেব, এরপরে আমরা এর অর্থটি জেনে নেব। তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. বন্ধুরা, আমার আমি আরেকবার তাশাহুদ তেলাওয়াত করছি, যাতে করে আপনারা আমার সাথে একটু শুনে শুনে শুদ্ধ রূপে উচ্চারণটা শিখে নিতে পারেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ। বন্ধুরা আমার, আমরা আত্তাহিয়াতুর অর্থটুকু এখন জেনে নেব। অর্থ, সমস্ত প্রশংসা, গুণগান ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর শান্তি এবং আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষিত হোক, আর আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি নাজিল হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল-আযীম। তো বন্ধুরা আমার, এই তাশাহুদের পরে আমরা যে কাজটি করি তা হচ্ছে, দ্বিতীয় রাকাত হলে আমরা তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাই। এই দাঁড়িয়ে পুরাটা সোজা হয়ে দাঁড়ানো কিন্তু একটি ওয়াজিব। আর শেষ বৈঠকে আমরা যেটা করি, চার রাকাত নামাজ অথবা দুই রাকাত নামাজের যদি এটি শেষ বৈঠক হয়, তাহলে যেটি করি সেটি হচ্ছে আমরা তাশাহুদের পরে আমরা দুরুদ শরীফ পাঠ করে নেই, দুরুদে ইব্রাহিম। তো বন্ধুরা আমার, আমরা এখন দুরুদে ইব্রাহিম শুনব, এরপরে আমরা দুরুদে ইব্রাহিমের অর্থ জেনে নেব। দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد। বন্ধুরা আমার, আমি আরেকবার তেলাওয়াত করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো বন্ধুরা আমার, এখন আমরা এর অর্থ জেনে নেব। অর্থ, হে আল্লাহ, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার বংশধরদের প্রতি যেরূপ রহমত নাজিল করিয়াছেন, তদ্রূপ হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর রহমত নাজিল করুন। নিশ্চয়ই আপনি প্রশংসাময়, মহিমাময়। হে আল্লাহ, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার বংশধরদের প্রতি যেরূপ বরকত নাজিল করিয়াছেন, তদ্রূপ হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের প্রতি বরকত নাজিল করুন। নিশ্চয়ই আপনি প্রশংসাময়, মহিমাময়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল-আযীম। তো বন্ধুরা আমার, আমরা নামাজে সর্বশেষে যে কাজটি করি সেটি হচ্ছে দোয়ায় মাসুরা পাঠ করি। সেই দোয়ায় মাসুরা আমরা প্রথম শুনে নেব, এরপর আমরা দোয়ায় মাসুরার অর্থটি জেনে নেব। দোয়ায় মাসুরা। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বন্ধুরা আমার, আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বন্ধুরা আমার, এবার আমরা দোয়া মাসুরার অর্থ জেনে নেব। অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের প্রতি অনেক অত্যাচার করিয়াছি, আপনি ব্যতীত কেহই পাপ মাফ করিতে পারে না, অতএব আপনি নিজ হইতে আমাকে ক্ষমা করুন এবং আমার উপর দয়া করুন, নিশ্চয় আপনি পাপ ক্ষমাকারী ও পরম দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম। তো বন্ধুরা আমার, এরপরে আমরা সালাম ফিরিয়ে থাকি ডানে এবং বামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হচ্ছে, তোমাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক, তোমাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক। তো বন্ধুরা আমার, আমরা নামাজের পরে মুনাজাত করে থাকি। এই মুনাজাত আমরা অনেকে জানি, অনেকে জানি না, এবং অনেকে এরকম মনে করেন যে মুনাজাত শুধুমাত্র হুজুররা করবে, এটি আমাদের কাজ না। তো বন্ধুরা আমার, প্রত্যেকেরই উচিত
পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত মুনাজাত এবং দোয়াগুলো উল্লেখ করা আছে সেগুলো আমাদের মুখস্থ করা অর্থ সহ আজকে আপনাদের সামনে কয়েকটি দোয়া যেগুলো আমরা নামাজের পরে মুনাজাতে করে থাকি তা অর্থ সহ আপনাদের সামনে তেলাওয়াত করব প্রথম মুনাজাত রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আমাদের ইবাদত কবুল করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী এবং সর্বজ্ঞ বন্ধুরা আমার আরেকটি মোনাজাত আমরা শিখে নেব রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আমাদিগকে ইহকালে কল্যাণ দান করুন পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোজখের আজাব হইতে রক্ষা করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বন্ধুরা আমরা আরেকটি মুনাজাত শিখে নেব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন অর্থ হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নিজেদের প্রতি অত্যাচার করিয়াছি আপনি যদি আমাদিগকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহা হইলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিগণিত হইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বন্ধুরা আমরা নামাজের পরের কয়েকটি মুনাজাত শিখে নিলাম এ পর্যায়ে আমরা বিতরের নামাজের মধ্যে যে দোয়ায় কুনুত পাঠ করে থাকি সেই দোয়া কুনুত সুন্দর করে উচ্চারণ করে শিখে নেব এবং তার অর্থ জেনে নেব দোয়ায় কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق بندر عمر عمر اخون دعاي كنوتر ارتو جنه نبو ارتو هيا الله نشجوي عمر اپنار شاهد جو پرارتو نا کوري اپنار نکات خما چاي اپنار پرتی ایمان انیتے چھی اپناری اوپر بھرشا کوري আপনারই প্রশংসা করি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার নাফরমানি করি না এবং যাহারা আপনার অবাধ্য তাহাদের বয়কট ও পরিত্যাগ করিতেছি হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার গুণগান করিতেছি আপনাকেই সিজদা করি আপনারই দিকে ধাবিত হই আপনারই আনুগত্য করি আপনারই রহমতের আশা করি আপনার শাস্তিকেই ভয় করি নিশ্চয়ই আপনার শাস্তি কাফেরদের উপর পতিত হইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো বন্ধুরা আমার এই পাঁচ ওয়াক্ত নামাজের দোয়াগুলো আমরা শিখলাম এছাড়াও আমাদের আরো দুই একটি দোয়া জানতে হবে যেমন রমজান মাসে আমরা তারাবির নামাজের মধ্যে কিছু দোয়া পড়ি তারাবির নামাজের শেষে কিছু মোনাজাত করি তো আমরা এখন তারাবির দোয়া এবং তারাবির মোনাজাত শিখে নেব তারাবির নামাজে চার রাকাত পরপর যে দোয়াটি আমরা পড়ে থাকি সুবহানাদিল মুলকি والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا
سبوح قدوس ربنا ورب الملائكة والروح أمي عبارة تلاوت كرسي سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح অর্থ আমি পবিত্রতা ঘোষণা করিতেছি ওই আল্লাহ তাআলার যিনি ইহ জগৎ ও ফেরেশতা জগতের প্রভু আমি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি যিনি মহিমাময় গরিয়ান প্রভাব প্রতিপত্তির অধিকারী শক্তিময় এবং সর্বোপরি ক্ষমতাময় আমি সেই বাদশার মহিমা ঘোষণা করিতেছি যিনি চিরঞ্জীব যিনি নিদ্রা যান না এবং যাহার মৃত্যু নাই তিনি সম্পূর্ণ পবিত্র ও নিষ্কলঙ্ক তিনি আমাদের ফেরেশতাদের ও জিব্রাইলের প্রতিপালক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো বন্ধুরা আমার তারাবির মুনাজাতে সর্বশেষে আমরা একটা দোয়া পাঠ করে থাকি আমরা এখন সেটি জানব এবং অর্থ সহ শেখার চেষ্টা করব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين أرثو هاي الله আমরা আপনার সকাশে জান্নাত প্রার্থনা করিতেছি এবং জাহান্নাম হইতে পানাহ চাহিতেছি হে জান্নাত ও জাহান্নামের সৃষ্টিকর্তা হে মহাপ্রক্রমশালী হে মার্জনাকারী হে দাতা হে দোষ গোপনকারী হে দয়াবান হে মহাপ্রতাপশালী হে সৃষ্টিকর্তা হে সৃজনশীল প্রভু আমরা আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি হে আল্লাহ আপনি অনুগ্রহপূর্বক আমাদিগকে দোজখ হইতে মুক্তি দান করুন হে আশ্রয়দাতা হে আশ্রয়দাতা হে আশ্রয়দাতা হে সর্বোপরি দয়াবান ও পরম দয়ালু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো বন্ধুরা আমার আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী পবিত্র নামাজের মধ্যে যে সমস্ত দোয়া দরুদ আমরা পাঠ করি তা অর্থ সহ সংক্ষেপে আপনাদের জানানোর জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নামাজ প্রচারের স্বার্থে কোরআন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু